পোস্টারের চেয়ে এটা অনেক ভালো আর কি, দেখতেও সুন্দর লাগবে। আর্টটা আসলে অসাধারণ একটা দৃশ্য, লেখাগুলা দেখে অনেক কিছু শিখতেও পারছে, আমাদের দেশের জন্য অনেক বেশি সৌন্দর্য বর্ধিত করবে এবং রাস্তাঘাটে যারা চলাফেরা করবে দেশে এবং দেশের বাইরে সবার কাছেই অনেক বেশি সুন্দর মনে হবে। বাংলাদেশের কালচারাল জিনিসগুলো এভাবে যদি সব জায়গায় প্রকাশ করা যায় তাহলে জিনিসটা আরও বেশি ভালো হবে। দৃষ্টি আনন্দ যে আর্ট করছে, এই আর্টটা আসলে অসাধারণ একটা দৃশ্য। আমাদের কোটি কোটি টাকা দিয়ে কিন্তু এই ফ্লাইওভারগুলো করা হয়, কিন্তু অল্প টাকা হলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর আর্ট করা যায় এবং ডিজাইন করে দৃষ্টি আনন্দ এবং এই পরিবেশটা অনেক সুন্দর করা যায়। এবং যাদের মাথায় সুন্দর আইডিয়াটি আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেন বাংলাদেশের প্রত্যেকটি এলাকাতে এরিয়াতে এরকম ফ্লাইওভার বিশ্রী অবস্থায় আছে, পোস্টার না লাগিয়ে এরকম সুন্দর সুন্দর আর্টগুলা করে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে এত সুন্দর একটা ব্রিজের সাথে এত সুন্দর কালার করছে অথবা যেই করে দিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সারা বাংলাদেশে এরকম যেন পিলারগুলোতে এরকম আর্ট করা হয় এই আবেদন জানাচ্ছি। মেয়রকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রদর্শনী দেওয়ার জন্য। আমি আশা করি যে উনি বাকি যে পিলারগুলো আছে বাকিগুলোর মধ্যে আরও সুন্দর সুন্দর আরও বিভিন্ন ডিজাইন হাতে আঁকা প্রদর্শনী দিবে, জনগণ তার পাশে আছে, তিনি কাজ করে যাক। মেয়র যদি প্রত্যেকটা রাস্তার পিলারগুলো এভাবে সুন্দর করে সাজায় দেখতেও সুন্দর হয় এবং মানুষ এই লেখাগুলো দেখে অনেক কিছু শিখতেও পারছে, যেটা আমাদের ওভারঅল চারপাশ খুব সুন্দর দেখাচ্ছে। ছোট বাচ্চা থেকে বড় মানুষ সবাই শিখতেও পারছে, ছোট ছোট জিনিসগুলো থেকে নতুন নতুন অনেক জ্ঞানও অর্জন করা যাচ্ছে, এবং সবাই যদি এগুলো রক্ষণাবেক্ষণটা সুন্দরভাবে করে অবশ্যই সব কিছু সুন্দর থাকে। তো যদি করে আরও সুন্দর হবে ঢাকা শহর, শুধু তো দক্ষিণে হয়েছে, উত্তরে যদি এরকম হয় তাহলে তো আরও ঢাকা শহর সুন্দর হবে। ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে আছে কিন্তু এইসব মনোরম দৃশ্য দেখলেও ভাল লাগবে, আর এইসব হাবি জাবি পোস্টারের চেয়ে এটা অনেক ভালো আর কি, দেখতেও সুন্দর লাগবে। প্লাস হচ্ছে এখন আমরা ওইটাকে নষ্ট না করে ফেলি, এরকম থাকলে সব জায়গায় হলে ভালো হয়, শুধু এই জায়গা না।